আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহদিনদার ইমান্দার পরহেজগার মমিন মুসলমান ভাই ও বোনেরা ব্রেন শক্তি যদি আপনার কম থাকে স্মৃতিশক্তি যদি দুর্বল থাকে বা কোনো কিছু পড়লে খুব দ্রুত ভুলে যান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটির মাঝে হজরত আলী রদিয়ালহর থেকে বর্ণিত এমন একটা সহজ সিম্পল সাধারণ দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আপনারা স্মৃতিশক্তি প্রখর হবে বৃদ্ধি হবে কোনো কিছু পড়লে অনেক দিন মনে রাখতে পারবেন দর্শক আলী দাদি আল্লাহ তালুর কাছে এক ব্যক্তি এসে বলল হে আলি আমি কোনো কিছু পড়লে তা ভুলে যাই আমার স্মৃতিশক্তি কম আমার শক্তি কম কোনো কিছু বেশিক্ষণ মনে রাখতে পারি না আমি কি করতে পারি তখন আলী আলিরতি আল্লাহ তালু বললেন তুমি আল্লাহর নাম ইয়া আল্লাহ ইয়া আলিম ইয়া আল্লাহ ইয়া আলিম আল্লাহর এই দুটি গুণবাচক নাম যখন খাবার খাবে তখন পাঠ করবে অথবা যখন খোলা আকাশের নিচে যাবে তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই দুটি গুণবাচক নাম পাঠ করবে ইনশাল্লাহ তাহলে তোমার স্মৃতিশক্তি প্রখর হবে বৃদ্ধি হবে তুমি পড়লে তা খুব বেশি দিন মনে রাখতে পারবে তো ওই ব্যক্তি আল্লাহ আল্লাহতালাহু যা বললেন তাই করলেন খাবার শুরুতে ইয়া আলিম আল্লাহ পড়লেন পড়ালেকার শুরুতে পড়লেন এমনিভাবে আকাশের নিচে গিয়েও খোলা আকাশের নিচে গিয়েও পাঠ করলেন তো এই আমলটা করার কারণে তার স্মৃতিশক্তি বৃদ্ধি হয়ে গেল আলিরদ আল্লাহ তালুর সাথে তার কিছুদিন পর সাক্ষাৎ হলে আলীকে বললেন হে আলী আমার স্মৃতিশক্তি এখন বৃদ্ধি হয়ে গেছে প্রখর হয়ে গেছে এখন আমি কোনো কিছু পড়লে বা জানলে তা মনে রাখতে পারি তো আসুন আমরাও আলী আলিরদাল্লাহ তালু বর্ণিত এই আমলটা করি ইনশাল্লাহ তাহলে আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি হবে আমরা কোনো কিছু পড়লে অনেক দিন মনে রাখতে পারব ইয়ে আলিম ইয়ে আল্লাহ খোল আকাশের নিচে যাবেন আকাশের দিকে তাকাবেন তারপর আল্লাহর এই দুটি গুণবাচক নাম একটি জাতিবাচক নাম ইয়া আল্লাহ আল্লাহর জাতিবাচক নাম এবং ইয়া আলিম হচ্ছে আল্লাহর গুণবাচক নাম এই আল্লাহর দুটি জাতি এবং গুণবাচক নাম খোল আকাশের নিচে যেয়ে পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে ইনশাল্লা তাহলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে আপনি যদি স্মৃতিশক্তি দুর্বল থাকে আপনার তাহলে আপনি পাঠ করবেন আপনার ছেলে যদি দুর্বল থাকে তাহলে আপনার ছেলে মেয়েকে আমলটা শিক্ষা দিবেন আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য আলী রদি আল্লাহ তালন থেকে বর্ণিত এই আমলটা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহাম